যে ব্যক্তি মিথ্যা বলে তাকে দশবার কথা বলতে হয়, আর যিনি সত্য বলেন তাকে এক কথার বেশি বলতে হয় না। যে মানুষগুলো গিরগিটির মতো রং বদলায় তারা কখনো অনুতপ্ত হয় না। তাই এমন লোকজনকে বিশ্বাস করবেন না যে বারবার বলে যে তার কথা সঠিক। সবাই আসবে তোমার মৃত্যুতে শোক জানাতে, কিন্তু বিপদের সময় সাহায্য করতে কেউ আসবে না। একটা নির্দিষ্ট পরিমাণে ব্যথা সহ্য করার পরে একজন ব্যক্তি নীরব হয়ে যায়, তখন সে কারো কাছে কিছু অভিযোগ করে না, কিছু প্রত্যাশাও করে না। যদি সময় সব সময় একই থাকে তাহলে সে কীভাবে নিজের এবং অন্যদের পরিচয় দেবে বলুন? তাই খারাপ সময় আসা দরকার বেঈমান মানুষগুলোকে চেনার জন্য। বিশ্বাস গভীর হলে অপরিচিতরাও আপন হয়ে যায়, আর বিশ্বাস ভেঙে গেলে আমাদের আপন মানুষগুলো অপরিচিত হয়ে যায়। কথা জিনিসটা সবাই বোঝে, কিন্তু আমি এমন মানুষ চাই যে আমার নীরবতা বুঝতে পারে। আমি মারা গেলে সবাই কাঁদবে, কিন্তু যদি মরা থেকে বেঁচে উঠি তারা বাঁচতে দেবে না। একটা সম্পর্ক নিজের ইচ্ছা মতো চালাতে হয় না, আপনজনের ইচ্ছা ও অনিচ্ছা সম্মান করতে হয়, কারণ সম্পর্কটা আমরা দিয়ে করে, আমি দিয়ে নয়। সত্য কথা বলতে সাহস লাগে, পা চাটার জন্য জীবই যথেষ্ট। সারা বিশ্বে ভালো সত্যের সন্ধান করলেও যদি নিজের মধ্যে না থাকে তবে তা কোথাও পাওয়া যাবে না। জল দ্বারা শরীর শুদ্ধ হয়, সত্য দ্বারা মন, জ্ঞান দ্বারা বুদ্ধি, আর ধর্ম দ্বারা আত্মা পবিত্র হয়। তিতা হল সত্য, মানুষ টাকা দিয়ে মানুষকে বিচার করে, সামনের ব্যক্তির চরিত্র উদ্দেশ্য এবং স্বভাব যাই হোক না কেন সময়ের সাথে ক্ষত সেরে যায়, কিন্তু দুর্ঘটনার আওয়াজ সারা জীবন মনে থাকে। ঈশ্বরের কাছ থেকে কখনো আশা হারাবেন না, বরং দুনিয়ার কাছ থেকে আশা করবেন না। অর্জিত সম্পদ ভোগ করতে পারবেন কি না তা অনিশ্চিত, কিন্তু সম্পদ অর্জন করতে গিয়ে যে অপকর্ম করছেন তার ফল ভোগ করতে হবে তা নিশ্চিত। আমি একাই হেঁটেছি সেই পথেও যেখানে আমার কাউকে সবচেয়ে বেশি দরকার ছিল। অপমানের জবাব এত সম্মান দিয়ে দাও যে সামনের মানুষ বিব্রত হয়। যদি জীবনকে সুন্দর করতে চান তাহলে সহ্য করতে শিখুন, এগিয়ে চলা শিখুন, তর্ক করা শিখবেন না, বলতে দিন সহ্য করুন, তখন আপনি অন্তরে শীতলতা অনুভব করবেন। জীবন হলো বেঁচে থাকার জন্য, এটাকে চিন্তা করে কাটাই। জীবনে আর যাই করো, নিজের কাছে নিজে সৎ থেকো, অল্প পেলেও খোয়াবে কম, সেটা সম্পত্তি হোক কিংবা সম্মান। মানুষ বদলে যায় সময় একটা অজুহাত মাত্র। জীবনে যদি খুশি থাকতে চান তাহলে লোকের বলা কথাকে মনে নেওয়া বন্ধ করে দিন, কারণ যা তাদের স্বার্থে তাই তারা বলবে, কাটাগুলোকেও দোষ দেব কিভাবে? আমরাই তো পা রেখেছিলাম, সে তো তার জায়গায় ছিল। যে পিতা মাতাকে তার জীবনে সবচেয়ে বড় সম্পদ মনে করে তার কখনো টাকার অভাব হয় না। আমি তোমার কথা জানি না, কিন্তু আমার হৃদয় তোমার সাথে কথা বলতে চায়। আমি নিজের জন্য একটা শান্তি বেছে নিয়েছি, সেটা হলো তোমার সুখের জন্য আমি তোমার থেকে দূরে গেলাম। প্লে স্টোরে খুঁজেছি কিন্তু সেই গেমটা পাইনি যেটা তুমি আমার সাথে খেলেছ। জীবনের একটাই নিয়ম, একজন সরে যায় বলে আরেকজনের জায়গা হয়। নারীরা কঠিন কথাকে খুব সহজভাবে মেনে নিতে পারে, আবার কখনো কখনো সহজ কথাকেও সহজভাবে মেনে নিতে পারে না। ঘরের মানুষ থেকে যদি বাইরের মানুষকে বেশি আপন বলে মনে হয় তখন বুঝে নেবেন
আপনার পতন হবেই হবে। খারাপ মানুষদের সাথে সমঝোতা করতে নেই, কারণ সমঝোতার পর সে আপনাকে আরো বড় বিপদে ফেলতে চেষ্টা করবে। না সম্মানে বড়, না উচ্চতায় বড়, মানুষের বিপদে যে পাশে দাঁড়ায় সে সবচেয়ে বড় মনের মানুষ। বোকা মেয়েরা ঝামেলা করে না, বাবা মার কথা মেনে নেয়, ঝামেলা করে বুদ্ধিমতীরা। রিলেশনে সবসময় উদার না হয়ে মাঝে মাঝে ব্যবসায়ী হন, সে যতটুকু দিবে আপনি ততটুকুই দিবেন। আপনি যখন ওপরের দিকে উঠতে থাকবেন তখন চারিদিকে থেকে আপনার কাছের মানুষগুলো দূরে সরে যাবে, আবার যখন আপনি শীর্ষে পৌঁছে যাবেন তখন চারদিক থেকে আপনার বন্ধু হতে থাকবে। বড়লোকের ভালোবাসা প্রকাশ পায় দামি উপহারে, গরিবের ভালোবাসা প্রকাশ পায় চোখের জলে। জীবনসঙ্গী হিসাবে এমন কাউকে প্রয়োজন যে তোমার সুখে হাসতে পারে এবং তোমার দুঃখে সমানভাবে কাঁদতেও পারে। লাইফে দুটো জিনিস মানুষকে কষ্ট দিয়ে যায়। নাম্বার ওয়ান, যাকে তোমার পছন্দ নয় তার সাথে জীবন কাটানো। নাম্বার টু, যাকে তোমার পছন্দ তাকে ছাড়া সারাটা জীবন কাটানো। ধাক্কা খেলে একটা জিনিস ভালো শেখা যায়, কার থেকে দূরে থাকতে হয় আর কার সাথে জোরে। একদিন সেই মানুষগুলো ভুলে যায় যারা বলে যে তারা তোমাকে কখনো হারাতে চায় না। সবসময় কঠিন কাজ করুন, এটা কিছু লোককে খুশি করবে আর বাকিদের করবে অবাক। বড় বোকামিগুলো বুদ্ধিমান মানুষেরাই করে। পাওয়া কাকে বলে যে মানুষ জানে না, ছোঁয়াকেই সে পাওয়া মনে করে। নারী যাকে সবচেয়ে বেশি ভালোবাসে তার উপরেই সবচেয়ে বেশি অধিকার দেখায়। তোমার যা নেই তার পেছনে ছোটো, যা আছে তা নষ্ট করো না। মনে রেখো, আজকে যা আছে গতকাল তুমি সেটার পেছনে ছুটেছিলে। অতিরিক্ত চিন্তা শরীর ও মন দুটোই দুর্বল করে দিতে পারে, সেক্ষেত্রে চিন্তামুক্ত থাকতে হলে আপনার বিশ্বস্ত কাউকে কষ্টগুলো শেয়ার করুন। মানুষ যখন আপনাকে তার সুবিধা মতন ব্যবহার করতে পারবে না তখন বলবে আপনি বদলে গেছেন। আঘাত পেতে পেতে যখন দেওয়ালে পিঠ ঠেকে যায় একটা মানুষ তখনই একা থাকতে শুরু করে যখন সে দেখে তাকে বিশ্বাস করে সেই তাকে ঠকায়। যদি কেউ তোমাকে মূল্যায়ন না করে তবে তার কাছ থেকে নিজেকে আড়াল করে নেওয়া ভালো। ভেবো না তুমি মূল্যহীন, আসলে তোমাকে মূল্যায়ন করার ক্ষমতা তার নেই। ভালো সময় আসার তিনটি সংকেত। নাম্বার ওয়ান, যদি খুব বেশি দুঃখে থাকেন। নাম্বার দুই, যদি সময় খারাপ আসে। নাম্বার থ্রি, কেউ যদি আপনাকে ঠকায়। কখনো অন্যের সামনে নিজেকে প্রমাণ করার জন্য আপনার সময় নষ্ট করবেন না, কারণ লোক ততটাই বুঝবে যতটা তার যোগ্যতা। নিজের জীবনের তুলনা কখনো অন্য কারো সাথে করবেন না, কারণ সূর্য আর চাঁদ দুজনই আলো দেয় কিন্তু নিজের নিজের সময়। তাই আপনি আপনার কাজ করতে থাকুন আর অপেক্ষা করুন সঠিক সময়ের। মনে রাখবেন, একবার বা অল্প সময়ে কখনো বড় সফলতা অর্জন করা যায় না, তাই কাজ করতে থাকুন। আজ এই পর্যন্ত বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্রিয় বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন।